পরিবেশ অধিদপ্তর কিছুদিন পূর্বে একটা সিদ্ধান্ত নিয়েছে যে যে সমস্ত দূষণকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ব্যবস্থার ব্যাপারে পত্রপত্রিকায় বা তাদের ওয়েবসাইটে রিপোর্ট প্রকাশিত হলেও ওই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম তারা উল্লেখ করবে না, যেটি একটি মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এবং সেই সংবাদ দেখে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে জনস্বার্থে আমরা একটা রিট পিটিশন দায়ের করেছিলাম। আজকে শুনানি হয়েছে, আদালত রুল জারি করেছেন যে এই দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করার ক্ষেত্রে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান দূষণকারীদের নাম প্রকাশ করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না। একই সাথে আদালত আরেকটি নির্দেশ দিয়েছেন, সেটা হলো আগামী 7 দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে অথবা তারা যে প্রেস বিজ্ঞপ্তি দিবে সেই জায়গাগুলোতে অবশ্যই ব্যক্তি এবং দূষণকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে এবং এই আদেশটি পালন করে 2 সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে, কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে হবে। আমরা এটি আদালতকে দেখিয়েছি যে আমাদের তথ্য অধিকার আইনে স্পষ্টভাবে বিধান আছে যে মানুষের তথ্য পাওয়ার অধিকার আছে এবং কর্তৃপক্ষ তথ্য প্রকাশ করবেন। আর পরিবেশ আইনেও আপনার বিধান আছে যে এই পরিবেশ সংক্রান্ত বিষয়ে যে কোনো তথ্য প্রকাশ প্রচারের দায়িত্ব আছে কর্তৃপক্ষের। এই 2 আইনের বিধান লঙ্ঘন করে ব্যবসায়ী যারা দূষণকারী কর্তৃপক্ষ তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে পরিবেশ অধিদপ্তর এই ধরনের একটি বেআইনি সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত আমরা আদালতে চ্যালেঞ্জ করেছি এবং আদালত সেটি দেখেছেন, দেখে এই রুল জারি করে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। আমি মনে করি পরিবেশ অধিদপ্তর আজকে এই দূষণের যে বর্তমান মাত্রা, যেখানে বাংলাদেশ বিভিন্ন সময় দূষণের থেকে বিভিন্নভাবেই খুব খারাপের দিকে যাচ্ছে, সেখানে পরিবেশ অধিদপ্তর যাদের উপরে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব তাদের মতো একটি অথরিটি এই ধরনের একটি ব্যবসায়ীদের স্বার্থ দূষণকারীদের পক্ষ অবলম্বন করবে এটা আমরা কখনোই চিন্তা করতে পারি না। আমি মনে করি যে আদেশের মাধ্যমে তাদের বোধোদয় হবে যে এই ধরনের যে কোনো অন্যায় যে কোনো বেআইনি সিদ্ধান্ত যদি গ্রহণ করা হয় সেটা কোনো সময় আদালতে আনচ্যালেঞ্জ যাবে না, অবশ্যই আমরা সেটা আদালতে চ্যালেঞ্জ করবো।